আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাজারে এখন অনেক পাকা বেল কিনতে পাওয়া যাচ্ছে সেই বেলের শরবত বেলের উপকারিতা কথা বলে শেষ করা যাবে না তবে প্যাটের জন্য বেলটা অনেক উপকারী একটি ফল প্রথমে আমি বেলটাকে ভেঙে নিয়েছি তারপর একটা চামচের সাইজে ভিতর থেকে আমি সব বেলগুলো বের করে নেব নিয়ে একটা মিক্সিং বলে পানি দিয়ে আমি বেলটাকে ভিজিয়ে রাখবো একটা চামচের সাহায্যে বেলটা আমি ভেঙে দিচ্ছি দিয়ে যাতে বেলটা ডুবে থাকে পানিটা উপরে থাকে যাতে বেলগুলো সম্পূর্ণ পানির নিচে থাকে পানিটা উপরে থাকে এরকম করে পানি দিবেন তারপর আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে বেলটাকে আমি হাতের সাইজে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ডলে নিব তারপরে একটা ভোর তারপরে একটা চাকনি দিয়ে আমি বেলটাকে ছেঁকে নেব ছাঁকনিতে ঢেলে আবার আমি হাত দিয়ে আবার এভাবে ডলে নেব তারপরে ছাঁকনির উপরে থাকা যে ময়লাগুলো বের হবে এগুলো আমি ফেলে দিব ছেঁকে নেওয়া বেলার মধ্যে এবার আমি তিন চামচ চিনি দিব মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার আমি তিন চামচ গরু দুধ দিব আপনারা চাইলে এখানে পানিটা কমিয়ে দিয়ে তরল দুধটাও দিতে পারেন এবার আমি সব একসাথে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করবো সবার আগে আপনি পেয়ে যাবেন বেলের শরবতটা আপনারা কতটুকু পাতলা আর ঘন খাবেন সেই অনুযায়ী পানিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর তরল ধর দিলেও সেই হিসাবে আপনারা দুধটা দিয়ে নেবেন এবার আমি গ্লাসে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বেলের শরবতটা আমি দুটো গ্লাসে বেলের শরবতটা ঢেলে নিয়েছি এবার উপরে আমি গরু দুধ দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন